वेलकम माय चैनल वेलकम आज आमी निये आसलाम एकटी गुरुत्वपूर्ण टिप्स बा तथ्य जाय बोलेन ना केन जुति भिडियोटी जुति भालो लागे अवश्य लाइक दिए भिडियोटी पाशे थाकबेन आर अवश्य आपनि जुदि नतून होये थाकेन अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन তাহলে আজ আপনারা জানবেন যে মূল্যবান বস্তু আর হচ্ছে অমূল্যবান বস্তু মানে হচ্ছে মূল্যবান জিনিস অমূল্যবান জিনিস যে জিনিসের মূল্য হয় যে জিনিসের মূল্য হয় সেটা হচ্ছে মূল্যবান যেমন টাকা পয়সা ঘর বাড়ি এভরিথিং সব কিছু জিনিসের মূল্য আছে একটি নির্ধারণ মূল্য আছে যেমন ধরেন আপনার ঘর আপনার বাড়ি আপনার জমি জমা আপনার আসবাবপত্র এভরিথিং সব কিছুরই একটা মূল্য আছে যেগুলো ভাগ করা যায় যেগুলো যেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায় যেমন ধরেন মূল্যবান জিনিস যেমন আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার জমি জমা আপনার স্বর্ণ অলংকার গয়না এগুলোই তো মূল্যবান এর চেয়ে তো আর মূল্যবান কিছু নাই পৃথিবীতে হীরা হীরা বলতে পারেন ডায়মন্ড বলতে পারেন তারপরে হচ্ছে আপনি ধরেন স্বর্ণ গহনা ঘর বাড়ি টাকা পয়সা এভরিথিং সব কিছু মূল্যবান কারণ এগুলোর মূল্য আছে যে জিনিসের মূল্য আছে তাকে মূল্যবান জিনিস বলে কারণ এই মূল্যবান জিনিস যে কোনো সময় আপনার কাছ থেকে শেষ হয়ে যেতে পারে এগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত আস্তে আস্তে শেষ হয়ে যেতে পারে ভাগ্য ভাগ্য জিনিসের উপর নির্ভর করে যে আপনার মূল্যবান জিনিসগুলো থাকবে না থাকবে না ভাগ্যেরও কিছু ব্যাপার আছে মানে আপনি পরিশ্রম করে একটি মূল্যবান জিনিস কিনলেন বা মূল্যবান জিনিস অর্জন করেছেন অনেক পরিশ্রম করে বা আপনার সাধনার ফলে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের ফলে ফলে এই জিনিসগুলো আপনার একসময় হারিয়ে যেতে পারে বা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে মূল্যবান জিনিস এখন হচ্ছে মূল্যবান জিনিস মানুষ সবাই চায় সবাই টাকা পয়সা চায় সবাই মূল্যবান জিনিসের প্রতি বেশি আকৃষ্ট মানে সবাই চায় যে আমার সম্পদ হোক আমার অনেক অনেক সম্পদ হোক অনেক অনেক টাকা পয়সা হোক অনেক অনেক সম্পদ হোক কারণ যে সম্পদের মূল্য আছে কারণ মূল্য দিতে পারে যেমন আপনি একটি ঘর তৈরি করেছেন এই ঘরের একটা মূল্য আছে একটি নির্ধারণ একটা দাম আছে নির্ধারিত একটা দাম আছে এই দাম দিয়ে ঘরটা কেনা বেচা হয় এটা হচ্ছে মূল্যবান সবাই এই মূল্যবান জিনিসের পিছনে বেশি ছুটে কারণ মানুষ জেনে না জেনে এই মূল্যবান জিনিসগুলো অর্জন করে বা এই মূল্যবান জিনিসকে অনেক 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 চায় মানুষ অনেক চায় কিন্তু এই পৃথিবীতে কিন্তু অমূল্য জিনিসও আছে যে জিনিসের দাম কখনো দেওয়া যায় না সেই জিনিস হচ্ছে আপনার বিদ্যা আপনার শিক্ষা শিক্ষাটা কি আপনি যদি শিক্ষা অর্জন করেন বা আপনি জ্ঞান অর্জন করেন সেটা কিন্তু টাকা দিয়েও অর্জন করা যায় না মানে টাকা দিয়ে মূল্য দেওয়া যায় না যেমন হতে পারে যে আপনি অনেক জ্ঞানী মানে অনেক শিক্ষিত মানে অনেক আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন অনেক অনেক মহাজ্ঞানী এই জ্ঞানগুলো যদি বলে যে আমি আপনার জ্ঞানগুলো একদিনে চাই মানে আপনি যে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞানগুলো আমাকে এক ঘন্টার ভিতরে দিয়ে দিবেন আমি এত টাকা দিব কিন্তু মূল্য দিব কিন্তু এটা কখনোই পারবে না কারণ সে এটা হচ্ছে অমূল্য সম্পদ জ্ঞান মানুষের বিদ্যাটা হচ্ছে অমূল্য সম্পদ কিন্তু মানুষের ঘর বাড়ি টাকা পয়সা জিনিসপত্র এগুলো কিন্তু এক মিনিটের ভিতরে বা পাঁচ মিনিট বা এক মিনিট যে কোনো সময় একটা মূল্য দিয়ে কিনতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মানুষের বিদ্যা মানুষের যে জ্ঞান আছে এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না সেটা হচ্ছে অমূল্য সম্পদ যেটা মৃত্যুর পরেও মানুষ সাথে করে নিয়ে যেতে পারবে হ্যাঁ মানুষ মৃত্যুর পর কিন্তু মূল্যবান জিনিসগুলো কখনো নিয়ে যেতে পারে না আপনারা জানেন যে মানুষ মারা গেলে সব মূল্যবান জিনিসগুলো রেখে দেয় এমনকি হাতের আংটিটাও সে হাত থেকে একবার টেনে একবার নিয়ে রেখে দেয় হাতের আংটি থাকলে যদি আপনার গলায় কোনো অলংকার থাকে এটাও রেখে দিতে পারে কানের দুল থাকলে এটাও রেখে দিবে মৃত্যুর পরে এমনকি আপনার যে বিছানায় ঘুমাইছেন চাদর আলমারির ভিতরে যত আপনার কাপড় চোপড় টাকা পয়সা ব্যাংকের জমি জমা সব কিছু ভাগ হয়ে যাবে সব কিছু ভাগ হয়ে যাবে সব মূল্যবান জিনিস শেষ করে নিয়ে শেষ হয়ে যাবে সবাই আপনার জিনিসগুলো রেখে দিবে এমনকি আপনার গায়ের যে ময়লা আছে মানে মানুষ মারা গেলে গায়ে একটা ময়লা থাকে না সেটাও রেখে দিবে গোসল করাবে গোসল করা সুন্দর করে ময়লাটাও রেখে দিবে মানে পৃথিবী থেকে আপনাকে কিছুই নিয়ে যেতে দিবে না সেটাই হচ্ছে মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসগুলোর সাথে সাথে ভাগ হয়ে যায় আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মূল্যবান জিনিসগুলো ভাগ করে নিবে আপনার ছেলে মেয়ে নিবে যদি ছেলে মেয়ে না থাকে কাছের আত্মীয় স্বজন নিবে আত্মীয় স্বজন না থাকলে এক কোনো না কোনো ক্ষেত্রে এটা নিয়ে যাবে কিন্তু এগুলো আপনার থাকবে না কিন্তু আপনি যদি বিদ্যা অর্জন করেন আপনি যদি ভালো কিছু অর্জন করেন আপনি যদি জ্ঞানী হন আপনি যদি অনেক অনেক জ্ঞান অর্জন করেন আপনার সাধনার ফলে এই বিদ্যাটা
কখনো নিতে পারেন না, আপনার মৃত্যুর পরও আপনি এই বিদ্যাটা নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে অমূল্য সম্পদ। হ্যাঁ, এই বিদ্যাটা কিন্তু মানুষ, কিন্তু অনেক ধনী ব্যক্তি আছে, অনেক ধনী ব্যক্তি টাকার অহংকার আছে, মানে অনেক সম্পদ আছে, এই সম্পদগুলা সে অহংকার করে যে আমি অনেক সম্পদশালী, আমার অনেক টাকা আছে, আমি বাদশাহ, আমি রাজা, এরকম বলতে পারে। কিন্তু একটা বিদ্বান ব্যক্তি, মানে একটা বিদ্যা ব্যক্তি, সে যদি অহংকার করে, হ্যাঁ, তার অহংকারটা ঠিক আছে, কারণ সে জ্ঞানী, সে কখনোই এই জ্ঞানটা নষ্ট হয়ে যাবে না, সে কখনো গরিব হওয়ার ই নাই, মানে সুযোগ নাই। একটা ধনী ব্যক্তি যে কোনো মুহূর্তে মন সৃষ্টিকর্তা যদি চায়, তাকে কি করে দিতে পারে, তাকে গরিব বানাই দিতে পারে। কিন্তু একটা বিদ্বান ব্যক্তি, একটি বিদ্বান ব্যক্তি যে কোনো সময় বিদ্যাটা হারিয়ে যায় না, সে যদি অর্জন করে, এটা হচ্ছে অমূল্য, এটা অর্জন করলে কখনোই সে এটা হারানোর কোনো চান্স নাই। তাহলে মানুষ অমূল্য সম্পদের কথা ভাবে না। যেমন ধরেন একটা চেহারা, মানুষের চেহারাটা কিন্তু অমূল্য সম্পদ, মানুষের স্বাস্থ্যটা দেখতে অনেক যদি সুন্দর লাগে, এই এই চেহারাটা হচ্ছে মানুষের অমূল্য সম্পদ, এটা মূল্য দিয়ে কখনো তো কেনা যায় না। হ্যাঁ, আমার মতো যে আমি দেখতে কেমন, আমার মতো একজন মানুষ তৈরি করতে পারবে না। যদি বলে যে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো, তোমার চেহারাটা আমাকে দাও, আমি কিন্তু দিতে পারবো না, এটা অমূল্য সম্পদ। আমার চেহারাটা আমাকে দেখতে কেমন লাগে, আমাকে দেখতে কেমন লাগে, এটা যদি কোটি 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 সব পৃথিবী সব টাকা যদি দিয়ে দেওয়া, আমার মতো চেহারা, আমার মতো একবার ঠিক এই রকমই চেহারাটা সে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমার মতো একটা পুতুল বানাতে পারবে, কিন্তু আমার মতো কথা বলতে পারবে না, আমি যেরকম ওই রকম কখনোই তৈরি করতে পারবে না। এই আমার চেহারাটা হচ্ছে অমূল্য সম্পদ, ঠিক আছে। হ্যাঁ, এখন ধনী ব্যক্তি অনেক টাকা আছে, এই তাকেই বেশি মূল্যবান মনে করছে মানুষ। হ্যাঁ, তার টাকা আছে, আমার টাকা নাই, কিন্তু আমার চেহারাটা অনেক সুন্দর, আমি বিদ্বান, আমার দেখতে ভালো লাগে, কিন্তু ওই ধনী ব্যক্তিকে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা সম্পদ দিছে, তাকে মূল্যবান সম্পদ দিছে, হ্যাঁ, অনেক ধনী ব্যক্তি অনেক টাকা আছে, কিন্তু দেখতে সুন্দর না, দেখতে কুচ্ছে, তার চোখ দেখতে ভালো না, নাক দেখতে ভালো না, কথা ভালোভাবে বলতে পারে না, কিন্তু তার টাকা আছে। কিন্তু মানুষ বিচার করে যে ওই ব্যক্তিটাই বেশি মূল্যবান, ওই ব্যক্তিটাই বেশি কি সম্মানিত, এই রকম ভাবে। কিন্তু আমি যে অমূল্য সম্পদ আল্লাহ তাআলা দিছে, আমার বিদ্যান, আমার বিদ্যা দিছে, আমার চেহারা দিছে, এটা অমূল্য সম্পদ, এটা কখনোই কেউ কিনতে পারবে না। মৃত্যুর পরে আমার এই চেহারাটা, এই সুন্দর চেহারাটা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো, মানুষ আমার কথা শুনলে আমার চেহারা দেখতে ভালো লাগে। আর কুৎসিত মানুষ যারা আছে, যাদের অমূল্য সম্পদ নাই, তারা সম্পদ দিছে, কিন্তু তারা মনে করে, অন্যরা মনে করে যে যাদের সম্পদ আছে তারাই পৃথিবীতে সবচেয়ে সুখী, সবচেয়ে ভালো, কিন্তু না, অমূল্য সম্পদ আর হচ্ছে মূল্যবান সম্পদ তফাত আছে। ভালো করে বুঝবেন, জানবেন, তারপরে একটা ডিসিশন নেবেন যে মানুষের সম্পদ থাকলে মূল্যবান, সে সব না, অমূল্য সম্পদ পৃথিবীতে আছে। যেমন যার যার কাছে নিজের মা হচ্ছে অমূল্য সম্পদ, এটা টাকাতে কিনা পাওয়া যায় না। হ্যাঁ, বউ, বউ জিনিসটা কিন্তু টাকাতে কিনা পাওয়া যায়, কিন্তু মা জিনিসটা টাকাতে কিনা পাওয়া যায় না। মানুষের আদর, ভালোবাসা, এগুলো হচ্ছে অমূল্য সম্পদ, ঠিক আছে। এই অমূল্য সম্পদ কিন্তু দেখা যায় না, এটা অনুভব করা যায়, এটা বোঝা, বুঝতে হবে। চেহারাটা কিন্তু মানুষের, এটা দেখা যায়, হ্যাঁ, এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা কি হয়ে যেতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে, এটাকে আমাকে পরিচর্যা করতে হবে, আমার চেহারাটাকে ভালো রাখার জন্য আমার সব কিছু করতে হবে। যাই হোক, তবুও চেহারাটা অমূল্য সম্পদ, কারণ এটা কিনা বেচা কিনা করা যায় না। যে জিনিস কিনা যায়, মূল্য আছে, সেটাই হচ্ছে অমূল্য না, সেটা হচ্ছে মূল্যবান। যে জিনিসটা কেনা যায়, বিক্রি করা যায়, টাকা দিয়ে লেনদেন করা যায়, সে জিনিসটা হচ্ছে মূল্যবান। আর যে জিনিস টাকা দিয়ে কেনা যায় না, যেটা মূল্য নাই, যেটা মূল্য কখনো নির্ধারণ করা যায় না, সেটা হচ্ছে অমূল্য সম্পদ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সব কিছু বিচার বিবেচনা করেই মানুষকে বিচার করবেন। মূল্যবান সম্পদ এবং অমূল্যবান সম্পদের দুটো জিনিসকে বুঝতে হবে, কোনটা বেশি কার্যকরী। আপনি দেখেন, অমূল্য সম্পদটা মৃত্যুর পর আপনি নিয়ে যেতে পারছেন, সেটা হচ্ছে অমূল্য, এটা কতটা দামি আপনি চিন্তা করেন। আর মূল্যবান সম্পদটা সব কিছু ক্ষেত্রে যে কোনো সময় এটা পরিবর্তনশীল। মূল্যবান সম্পদগুলো আপনার একজনের কাছে আছে, একজনের কাছে না, একটা একজন গরিব হচ্ছে, একজন বড়লোক হচ্ছে, এরকম। আর হচ্ছে অমূল্য সম্পদ কখনোই যাবে না, শেষ হবে না, এটা সবসময় আপনার কাছে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন মূল্যবান এবং অমূল্যবান সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন সবসময় আমি বলবো, আমি বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকি অমূল্য সম্পদ, যেটার মূল্য হয় না, যে এই অমূল্য সম্পদ যার কাছে আছে সে হচ্ছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে ধনী, সবচেয়ে সবচেয়ে বড় লোক, ঠিক আছে। যাই হোক, এখন হলো কথা হচ্ছে, আমার কাছে যা আছে আপনার কাছে নাই, আর আপনার কাছে যা আছে আমার কাছে আছে, মানে যাদের অমূল্য সম্পদ আছে তাদের কাছে সবই আছে, মূল্যবান অমূল্যবান সবই আছে। আমি যে কোনো সময় টাকা পয়সা অর্জন করে ধনী ব্যক্তি হতে পারি, এটা স্বাভাবিক,
একটা স্বাভাবিক, কিন্তু আমি যে অনেক পড়ালেখা করেছি, অনেক বিদ্বান হয়েছি, একটা লোক যদি ইচ্ছা করে বিদ্বান হতে পারবে না, সে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদ্বান হতে পারবে না। একটা লোক ইচ্ছা করলে আমার মতো চেহারা অধিকারী হতে পারবে না। আর আমি যদি ইচ্ছা করি বা যে অমূল্য সম্পদের অধিকারী, সে ইচ্ছা করলে গরিব থেকে ধনী হতে পারবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সব অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অমূল্য সম্পদের মূল্যটা বুঝবেন। তাহলে আসসালামু আলাইকুম।